একুশে জুলাইয়ের আগে প্রস্তুতি সভা হরিহরপাড়ায়। হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার শহীদ সমাবেশ নিয়ে বৈঠক করা হয়। একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা হরিহরপাড়ায়, দুবছর পর ফের তৃণমূলের শহীদ সমাবেশ ধর্মতলায়। ইতিমধ্যে একুশে জুলাই রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রচার। 2020 আর 2021 করোনা সংক্রমণের কারণে ধর্মতলায় প্রকাশ্যে শহীদ সমাবেশ হয়নি তৃণমূলের। একুশে জুলাই দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তৃতা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাই ধর্মতলায় ফের অনুষ্ঠিত হতে চলেছে শহীদ সমাবেশ। রবিবার হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কর্মীদের নিয়ে সভার আয়োজন করা হয়। এদিন সভায় উপস্থিত ছিলেন বিধায়ক নিয়ামত শেখ, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি তথা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শামসুজ জোহা বিশ্বাস সহ দলীয় নেতৃত্ব। শহীদ দিবসে কিভাবে বুথ স্তর পর্যন্ত প্রচার চালানো হবে তা নিয়ে আলোচনা করা হয় এদিনের সভায়। একুশে জুলাই ধর্মতলা রাজপথে হয়নি, ভার্চুয়াল সভার মাধ্যমে আমাদের নেত্রী করেছিলেন, তাই এবার সেই সভাকে সফল করার জন্যে গ্রামে গ্রামে পঞ্চায়েত সমিতির জোন ওয়াইজ আমাদের কমিটি হবে, সেই কমিটি প্রচার করবে। একুশে জুলাইয়ে যেতে হবে, পাশাপাশি সরকারের যে উন্নয়ন সেই উন্নয়নের কথা মানুষের সামনে তুলে ধরা হবে। এইসব বিষয় নিয়ে আজকের হরিহরপাড়া পার্টি বিষয়ে আলোচনা হলো। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।